সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ খুলনা, আছি তোমাদের সঙ্গে। সবাই নিশ্চয়ই এই করোনাকালীন পরিস্থিতিতে ভালো আছো, সাবধানে আছো। আমি আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব ভ্লাদিমির লেনিনকে নিয়ে। অনার্স চতুর্থ বর্ষের বিষয় এটি, 24/1509 কোর্ট থেকে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস 1945 সাল পর্যন্ত, এর তৃতীয় অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব ভ্লাদিমির লেনিন কে ছিলেন এবং তার সম্পর্কে। এটি আমরা ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি, ডান পাশে ভ্লাদিমির লেনিনের শিশুকালের ছবি, তিনি তার বোনের সঙ্গে রয়েছেন। তার পুরো নাম ভ্লাদিমির ইলিচ লেনিন। 1870 সালের 22শে এপ্রিল জার শাসিত রাশিয়ার সিমবির্স্ক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জানুয়ারির 21 তারিখ 1924 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ভলগা নদীর তীরবর্তী সিমবির্স্ক নামক ছোট শহরটি রাজধানী সেন্ট পিটার্সবার্গ থেকে 1500 মাইল দূরে অবস্থিত। ভ্লাদিমির ইলিচ এর পিতা লা নিকোয়েভিচ উলিয়ানভ ছিলেন একজন বিদ্যালয় পরিদর্শক এবং গণতন্ত্রবাদের কট্টর সমর্থক। তার মা মারিয়া আলেকজান্দ্রোভনা উলিয়ানোভা, তিনি ছিলেন একজন প্রথিতযশা চিকিৎসকের বিদুষী কন্যা এবং একজন বিশিষ্ট শিক্ষিকা। পিতামাতার বিচার বিবেচনা লেনিন এবং তার ভাই বোনদের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। তার দাদা আলেকজান্ডারকে জার হত্যা ষড়যন্ত্রের অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। বিপ্লবী অ্যানা ইলিচনিনা ছিলেন লেনিনের বোন এবং সহযোদ্ধা। 1886 সালের জানুয়ারিতে যখন লেনিনের 15 বছর বয়স ছিলেন, তখন তার পিতা মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গিয়েছিলেন। পিতৃবিয়োগ হলেও তার মায়ের উপর সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে। পরবর্তীকালে তার আচরণ ভ্রান্ত ও বিরোধিতাপূর্ণ হয়ে ওঠে এবং তিনি ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে ত্যাগ করেছিলেন। সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন 1887 সালে। লেনিন কাজাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। আমরা এবার আলোচনা করব লেনিনের বিভিন্ন বিষয়। লেনিনের উত্থান সম্পর্কে একটু জানবো আমরা। রুশ বিপ্লবের প্রাণপুরুষ ছিলেন লেনিন। তার প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। লেনিন ছিলেন বিপ্লবের সামগ্রিক প্রেরণার উৎসস্থল। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য 1901 সাল থেকে তিনি লেনিন ছদ্মনাম ব্যবহার শুরু করেন। তার অসাধারণ দেশপ্রেম, অধ্যবসায়, সাংগঠনিক দক্ষতা, সুচিন্তিত নেতৃত্ব রুশ বিপ্লবকে নিশ্চিত সাফল্য দান করেছিল। মার্ক্সবাদী দর্শনের আলোকে তিনি একটি স্বৈরতান্ত্রিক দেশে সব সমস্যাকে অনুধাবন করে লেনিন অসাধারণ অধ্যবসায়ে একটি প্রাথমিক সমাজতান্ত্রিক দেশের প্রতিষ্ঠা তিনি করেছিলেন। এরপর যে আমরা জানবো লেনিনের শিক্ষা জীবন, আমরা জানি তিনি অনার্স ভর্তি হওয়ার জন্য অনার্সের জন্য তিনি পড়াশোনা করেছিলেন কাজাক বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখি প্রাথমিক এবং তার জন্ম এবং প্রাথমিক শিক্ষা জীবন কোথায় কাটিয়েছিলেন তিনি। 1870 সালের 22শে এপ্রিল কাজাক প্রদেশে সিমবির্স নামক একটি শহরে তিনি বিপ্লবী ও ঐতিহ্য সম্পন্ন সাংস্কৃতিক সম্পন্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 6 ভাই বোনের মধ্যে লেনিন ছিলেন তৃতীয়। তার পিতা ইলিয়া উলিয়ানভ সামান্য অবস্থা থেকে লেখাপড়া শিখে বিদ্যালয়ের প্রাদেশিক পরিচালক নিযুক্ত হয়েছিলেন। লেনিনের মাতা আলেকজান্দ্রোভনা ছিলেন অবসরপ্রাপ্ত ডাক্তারের কন্যা, যিনি নিজেই একজন সুশিক্ষিকা ছিলেন। ফরাসি, ইংরেজ ও জার্মান ভাষায় তিনি যথেষ্ট পারদর্শিনী ছিলেন এবং সন্তানদের সাহিত্য সঙ্গীতের প্রতি অনুরাগ বৃদ্ধিতে সাহায্য করেছিলেন। ভলগা নদীর তীরে সিমবির শহরে লেনিনের ছোটবেলার দিনগুলি কাটে অন্যরকম ভাবে। সেখানে তিনি কৃষকদের কঠিন জীবন, নাবিকদের পরিশ্রম ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপর পুলিশের অত্যাচার সচক্ষে দেখেছেন। 17 বছর বয়সে লেনিন মাধ্যমিক স্কুলে পড়াশোনা শেষ করেন। প্রাথমিক শিক্ষার পর লেনিন খেলাধুলা ও বৌদ্ধিক চর্চায় উৎসাহ দেখান। বাল্যকাল থেকেই লেনিন ছিলেন বুদ্ধিদীপ্ত ও প্রাণশক্তিতে ভরপুর। এরপর লেনিন কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ডিনের কাছে একটি আবেদনপত্র পেশে অংশগ্রহণ করায় বিশ্ববিদ্যালয় থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন। তার বড় ভাই আলেকজান্ডার রুশ নারদনিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয় এবং
1887 সালে মাত্র 22 বছর বয়সে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া লেনিনের জন্য আরেক ভাই এবং দুই বোন রুশ পুলিশের নজরবন্দিতে ছিলেন। 17 বছর বয়সের তরুণ লেনিন বড় ভাইয়ের হত্যা এবং ভাই বোনগুলোর উপর পুলিশের নজরদারিতে খুব মর্মাহত হয়েছিলেন। লেনিনের যখন বড় ভাই আলেকজান্ডারের মৃত্যুর খবর পান, তখন বলেছিলেন, আমরা স্বতন্ত্র পথ গ্রহণ করব। লেনিন তার ভাইয়ের মতো ব্যক্তি হত্যা রাজনীতিতে বিশ্বাস করতেন না। কাজান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জারের বিরুদ্ধে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের জন্য তাকে কিছুকাল একটি গ্রামে অন্তরীণ করে রাখা হয়। অন্তরীণ অবস্থায় লেনিন মার্ক্সবাদের মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন। ক্রমে মার্ক্সবাদের প্রতি তার গভীর অনুরাগ ও আস্থা সৃষ্টি হয়েছিল। কাজানে এম ই ফেদোসিয়েভ এর পরিচালনায় একটি মার্ক্সবাদী বিপ্লবী চক্র ছিল। লেনিন তাতে যোগ দিয়েছিলেন এবং অবিরাম পড়াশোনা, চিন্তা ও আলোচনার দ্বারা মার্ক্সবাদ অধিগত করেন তিনি। লেনিন 1885 সালের কয়েক মাস পশ্চিম ইউরোপ ভ্রমণ করেন এবং প্লেখানভ, পল এক্সেলর এবং ইমানসিপেশন অফ লেবার গ্রুপের প্রতিষ্ঠাতাদের সাথে সুইজারল্যান্ডে সাক্ষাৎ করেছিলেন। রাশিয়ায় ঐক্যবদ্ধ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠনের বীজ সম্ভবত এই তিনজনের মধ্যে আলোচনায় অঙ্কুরিত হয়েছিল। নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে বিদেশ থেকে ফিরে আসেন এবং পিটার্সবার্গ মার্কসিস্ট স্টাডি সার্কেলকে একটি সক্রিয় প্রতিষ্ঠানে তিনি পরিণত করার সর্বাত্মক প্রয়াস চালিয়েছিলেন। লেনিন দ্য ওয়ার্কার্স কজ নামে একটি গোপন সাময়িক পত্র প্রকাশ করতে থাকেন। কিছুদিনের মধ্যেই লেনিনকে গ্রেফতার করা হয় এবং সাময়িকভাবে সেন্ট পিটার্সবার্গকে অন্তরীণ করে রাখা হয়। লেনিন নিজেকে একজন মার্কসবাদী বিপ্লবী রূপে সুশিক্ষিত করে গড়ে তোলেন। তার প্রত্যয় দৃঢ় হয় যে একমাত্র সমাজতান্ত্রিক পথে রুশ জাতির মুক্তি সম্ভব। কিছুকাল পর অন্তরীণ অবস্থা থেকে মুক্তি পান তিনি এবং বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে সোশ্যাল ডেমোক্রেটিক গ্রুপের সাথে যুক্ত হন। কাজান বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় 33 জনের মধ্যে প্রথম স্থান লাভ করে আইনশাস্ত্রে স্নাতক হয়েছিলেন লেনিন। আমরা এবারে আলোচনা করব লেনিনের কর্মজীবন নিয়ে। 1892 সালের মার্চ থেকে তিনি আবারও সামারা সার্কিট কোর্টে প্র্যাকটিস শুরু করেন। সামারায় তিনি প্রথম মার্ক্সবাদী চক্র গড়ে তোলেন। সামারায় অবস্থানকালে প্লেখানোভের আওয়ার ডিফারেন্সেস গ্রন্থটি পড়ে মার্ক্সবাদের প্রতি তার আরো আগ্রহ জন্মায়। মার্ক্সকে মূল ভাষায় পড়ার জন্য তিনি জার্মান ভাষা শেখেন। সেন্ট পিটার্সবার্গে থাকাকালে সোশ্যাল ডেমোক্রেটিক গ্রুপের সক্রিয় সদস্য হয়ে মার্ক্সবাদী তত্ত্বের প্রচারে আত্মনিয়োগ করেন তিনি। শ্রমিক শ্রেণীর সাথে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 1895 সালের সেপ্টেম্বর মাসে লেনিন দেশে ফিরে আসেন। অবিলম্বে একটি ঐক্যবদ্ধ মার্ক্সবাদী পার্টি গঠনের জন্য তিনি লেগে যান। সেন্ট পিটার্সবার্গের 20টি মার্ক্সবাদী চক্রকে ঐক্যবদ্ধ করে লীগ অব স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন অব দ্য ওয়ার্কিং ক্লাস গঠন করেন তিনি। রাশিয়ায় বিপ্লবী মার্ক্সবাদী গঠনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটাই ছিল রাশিয়ার প্রথম সোশ্যালিস্ট ডেমোক্রেটিক প্রতিষ্ঠান। শ্রমিক শ্রেণীর উপর এর প্রভাব ছিল গভীর। 1890-এর দশকে রাশিয়া শ্রমিক আন্দোলনের প্রধান পরিচালক ছিল এই লীগ। সদস্যরা ক্রমশ রাশিয়ার শিল্প ধর্মঘটগুলোতে অংশগ্রহণ করতে থাকে। এভাবে শ্রমিক আন্দোলনের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভাবধারা সঞ্চারিত হয়েছিল। অচিরেই জারের পুলিশ বিভিন্ন ধর্মঘট সংঘটিত করার অপরাধে লেনিনকে গ্রেপ্তার করে এবং 3 বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। এই সময় অপর এক নির্বাসিতা বিদুষী নারী ক্রুপস্কায়রের সঙ্গে তার পরিণয় হয়। 1898 সালে সাইবেরিয়াতে বিশেষ এক ধরনের কাগজ পাওয়া যেত, যাতে দুধ দিয়ে লিখলে আগুনের সাহায্য ছাড়া সেই লেখা পড়া যেত না। এই পদ্ধতিতে লিখে পাহারাদারদের চোখে ফাঁকি দিয়ে তার নির্দেশনাবলী তিনি গোপনে মস্কোতে পাঠাতেন। এই নির্বাসনে বসে তিনি কয়েক খণ্ডে বিভক্ত কমিউনিস্ট পার্টির ইতিহাস রচনা করেন। 1900 সালে লেনিন সাইবেরিয়া থেকে রাশিয়ায় ফিরে আসেন, কিন্তু জারের পুলিশ তার জীবন দুর্বিষহ করে তোলে। সরকারি খাতায় বিপজ্জনক মানুষ হিসেবে চিহ্নিত লেনিন বুঝতে পারেন যে সমগ্র রাশিয়া জারের কারাগারে পরিণত হয়েছে এবং রাশিয়ায় বসে বিপ্লবী কার্যক্রম চালানো সম্ভব নয়। লেনিন স্বেচ্ছায় সুইজারল্যান্ডের নির্বাসিত জীবন বেছে নেন এবং বিপ্লবী কার্যক্রম পরিচালনার দিকে তিনি নজর দিয়েছিলেন। সেখান থেকে তিনি গোপনে যুদ্ধবিরোধী এবং বিপ্লবী পত্রপত্রিকা পুস্তক পুস্তিকা আকারে রাশিয়ায় পাঠাতে থাকেন, যাতে করে রাশিয়ার মানুষ বিপ্লবী আদর্শে দীক্ষিত হতে পারে। অন্তরীণ অবস্থায় 1899 সালে লেখেন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া গ্রন্থটি। 1900 সালে প্লেখানোভের সহায়তায় লেনিন ইসোক্রা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। ইসোক্রা অর্থ স্ফুলিঙ্গ। ইসোক্রা পত্রিকা রাশিয়ায় মার্ক্সবাদ প্রচারে ও প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই পত্রিকার মাধ্যমে রাশিয়ায় সংগ্রামী শ্রমিকদের একত্রিত করে তোলা সম্ভব হয়েছিল। লেনিন স্থাপিত রাশিয়াব্যাপী মার্ক্সবাদী এই পত্রিকাটি প্রকাশনা শুরু হয়। 1900 সালের 11 ডিসেম্বর লিপজিগ, স্টুটগার্ড, মিউনিক ও লন্ডন থেকে ইসকরা প্রকাশিত হতো। ইসকরা পত্রিকা রুমানিয়ার মধ্য দিয়ে অতি গোপনে রাশিয়ায় প্রচারিত হতো। প্রথম সংখ্যায় লেনিনের লেখা সম্পাদকীয় ছিল দুঃখিত আমাদের আন্দোলনের সামনে জরুরি কর্তব্য। ইসকরা এর মাধ্যমে লেনিন সমাজতন্ত্রের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখতে শুরু করেন। ইসকরার উদ্দেশ্য ছিল মার্ক্সবাদের প্রচার, শ্রমিকদের সংগঠিত করা, বিপ্লবী বাণী প্রচার করা। ইসকরা পত্রিকার সম্পাদক হিসেবে লেনিন একটি সংগঠিত দল ও সংশোধনকারীদের সংশোধনবাদীদের বিরুদ্ধে সংগ্রামের উপর জোর দিয়েছিলেন এবং রাজনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্যোগ চালিয়ে যান। এসব বিষয়ে তিনি তার 1902 সালে প্রকাশিত হোয়াট ইজ টু বি ডান গ্রন্থে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। একে বলশেভিক মতাদর্শের প্রথম দলিল বলা হয়ে থাকে। প্রবাসে লেনিনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন বিপ্লবী দলগুলোকে ঐক্যবদ্ধ করা। এই উদ্দেশ্যে 1903 সালে লন্ডনে একটি সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে লেনিন শুধুমাত্র সক্রিয় এই 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 সম্মেলনে লেনিন দুটি বক্তব্য রাখেন। প্রথমত একটি কঠোর শৃঙ্খলাবদ্ধ দল গঠন করা যার সদস্য হবে শুধুমাত্র সক্রিয় কর্মীরা। দ্বিতীয়ত এই দলের কর্মসূচি হবে সমাজতান্ত্রিক বিপ্লব। জার তন্ত্র, ভূস্বামী, পুঁজিপতিদের উচ্ছেদ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করা হবে সমাজতান্ত্রিকের বিপ্লবের মূল লক্ষ্য। এই সাংগঠনিক ও তাত্ত্বিক প্রশ্নে অধিকাংশ প্রতিনিধি লেনিনকে সমর্থন করলেও স্বল্প সংখ্যক প্রতিনিধি লেনিনের বক্তব্যের বিরোধিতা করেন। ফলে লন্ডন কংগ্রেস থেকে সোশ্যাল ডেমোক্রেটরা দুটি দলে বিভক্ত হয়ে যায়। লেনিনের সমর্থকরা সংখ্যাগরিষ্ঠ বা বলশেভিক এবং তার বিরোধী দল সংখ্যালঘিষ্ঠ বা মেনশেভিক দল নামে পরিচিত হয়। 1905 সালে দেশে ফিরে লেনিন বিপ্লবের সংগঠনে আত্মনিয়োগ করেন কিন্তু আবারও দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি। পরবর্তী এক দশক ছিল লেনিনের জন্য কঠিন সময়। লেনিন কখনো হতাশাকে প্রশ্রয় দেননি। 1912 সাল থেকে 1914 সাল পর্যন্ত লেনিন ইউরোপের বিভিন্ন সমাজবাদী সম্মেলনে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পক্ষে উপনিবেশবাদের বিরুদ্ধে এবং সর্বোপরি রাশিয়ার বৈপ্লবিক পরিস্থিতি সম্পর্কে নানা বক্তৃতা দেন এবং বহু মূল্যবান প্রবন্ধ তিনি রচনা করেছিলেন। 1917 সালের মার্চ মাসের 15 তারিখ দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করলে লুভভ এর নেতৃত্বে অস্থায়ী সরকার দেশের শাসন ক্ষমতা তুলে নেয়। কিন্তু নরবরে এই বুর্জোয়া সরকারের পক্ষে যুদ্ধজনিত সমস্যা সমাধান করা সম্ভব ছিল না। এই সরকার ব্যাপক রুশ জনগণের সমর্থন লাভ করতে পারেনি। 1917 সালের এপ্রিল মাসে সুইজারল্যান্ড থেকে জার্মান সামরিক বাহিনীর সহায়তায় লেনিন মার্টভ সহ 200 রুশ বিপ্লবীকে নিয়ে দেশে ফিরে আসেন। জার্মান সরকারের লক্ষ্য ছিল লেনিনকে রাশিয়ায় এনে অস্থায়ী সরকারের অন্তর্দ্বন্দ্ব প্রকট করে তোলা। কিন্তু লেনিন জার্মানির দালাল হিসেবে কাজ করেননি। তিনি রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবকে ত্বরান্বিত করার চেষ্টা চালান। লেনিনের প্রত্যাবর্তনের ফলে বলশেভিক দলের শৃঙ্খলা এবং ঐক্য ফিরে আসে। এ সময় নিউ ইয়র্ক থেকে ট্রটস্কি রাশিয়ায় প্রত্যাবর্তন করেন। 1917 সালের এপ্রিল মাসে পেট্রোগ্রাফ শহরে লেনিন বলশেভিকদের কর্মপন্থা ঘোষণা করেন। এটা এপ্রিল থিসিস নামে পরিচিত। লেনিন এপ্রিল থিসিসে বলেন সাময়িক সরকারের সাথে কোনো সমঝোতা নয়, যুদ্ধের বিরুদ্ধে প্রচার চালাতে হবে, সব জমি রাষ্ট্রীয়করণ করতে হবে, দেশের সর্বত্র সোভিয়েত গুলিতে ক্ষমতা দখল করতে হবে, বলশেভিক কমিউনিস্ট পার্টি পরিচিত হবে, উৎপাদন ও বন্টনের উপর জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। এপ্রিল থিসিস বলে যা প্রচারিত হয় তা লেনিনের কর্মসূচি হিসেবে নির্ধারণ করেছিলেন, তৎক্ষণাৎ কার্য করার জন্য নয়। 1917 সালের জুলাই মাস নাগাদ সরকারের বিপদ ঘনিয়ে আসে। ইতিমধ্যে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হন কেরেনস্কি এবং প্রধান সেনা প্রধান হন জেনারেল কার্নিলভ। কেরেনস্কি নানা দমনমূলক নীতি গ্রহণ করেন। অন্যদিকে কার্নিলভ কেরেনস্কির হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চান। কেরেনস্কি কার্নিলভ দ্বন্দ্বে সংকট তৈরি হয়। সাময়িক সরকার কঠোর হাতে বলশেভিকদের দমনে উদ্যত হয়। টটস্কি কারারুদ্ধ হন। লেনিন পুনরায় ফিনল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় লেনিন তার স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থটি রচনা সমাপ্ত করেন। ফিনল্যান্ড থেকে লেনিন বিপ্লবের জন্য দলকে সংগঠিত হওয়ার নির্দেশ দিয়ে ইতিমধ্যে রাশিয়ায় সর্বত্র বলশেভিক দলের প্রাধান্য স্থাপিত হয়। সাময়িক সরকারের দুর্বল মুহূর্তে লেনিন বলশেভিক দলকে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখলের আহ্বান জানান। 1917 সালের 6 নভেম্বর বলশেভিকরা পেট্রোগ্রাডের সকল সরকারি অফিস দখল করে নেয় এবং 15 দিন সাময়িক সরকারের সকল কার্যালয় উইন্টার প্যালেস দখল করে নেয়। 8 নভেম্বর লেনিনের নেতৃত্বে সোভিয়েত অব দি পিপুলস কমিশার্স নামে একটি নতুন অস্থায়ী সরকার গঠিত হয়।
বলশেভিক বিপ্লব জয়যুক্ত এবং মার্ক্সবাদের প্রচার প্রসারের ক্ষেত্রে উন্মুক্ত হয়। লেনিন দুই পর্যায়ে বিপ্লবের কথা বলেছেন। প্রথম পর্যায় হলো বুর্জোয়া পর্যায়, এই পর্যায়ে স্বৈরশাসন উৎখাত হবে এবং ধনতন্ত্রের উপর বিজয় লাভ করবে, এবং দ্বিতীয় পর্যায় হলো প্রোলেতারিয়েত পর্যায়, এ পর্যায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং পরিশেষে এভাবে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। লেনিন গোড়া মার্ক্সবাদ থেকে কিছুটা বিচ্যুত হন। তিনি বিপ্লব ঘটানোর জন্য কৃষকদের সহায়তাকারী হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেন। লেনিন বিশ্বাস করতেন সব কৃষকই ভূমি অভিজাতদের প্রতি শত্রুভাবাপন্ন এবং সহজে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামী সহায়তাকারী হতে পারে। লেনিন উদারনৈতিকদের সাথে বন্ধুত্বের পক্ষে ছিলেন না, বরং বিপ্লবী সমাজতন্ত্রীদের সরাসরি ক্ষমতা দখলের পক্ষে ছিলেন। লেনিন লোকবাদীদের ভ্রান্ত মতাদর্শের তীব্র সমালোচনা করেন এবং বিকল্প হিসেবে সমাজতন্ত্র ও সাম্যবাদের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মার্ক্সীয় দর্শন ও বিপ্লব তত্ত্ব পর্যালোচনা করে লেনিন এই সিদ্ধান্তে পৌঁছান যে নিছক সাম্যবাদী কার্যকলাপের দ্বারা বিপ্লবের উদ্দেশ্য সাধন হবে না, সুগঠিত আন্দোলন ও সুশৃঙ্খল বিপ্লবী দল গঠনের মধ্যেই ভবিষ্যৎ সম্ভাবনা নিহিত আছে। লেনিনের মতে মার্ক্সবাদ অনুযায়ী রাশিয়ার জাততন্ত্রের পতনের পর বুর্জোয়া গণতন্ত্র বা বুর্জোয়া তন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তারপর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, জাততন্ত্রের পতনের সঙ্গে সঙ্গে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তো এই ছিল লেনিনের সামগ্রিক কর্মজীবন, যেখানে তিনি একজন আইনজ্ঞ হিসেবে বা আইনবিদ হওয়ার পরে তিনি যেটি করেছিলেন, তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন এবং দেশে থেকেই দেশের বাইরে বারবার তিনি অন্তরীণ থেকেছেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন উপায়ে জনগণকে তার যে দর্শন সেটি কিন্তু তিনি প্রচার করেছিলেন। এই ছিল লেনিনের উত্থান, শিক্ষা জীবন এবং কর্মজীবন। এরপরে আমরা আলোচনা করব মার্ক্সবাদের প্রসারে লেনিনের অবদান ছিল কতটুকু। রাশিয়ার তৎকালে বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান নিরিখে লেনিন মার্ক্সীয় চিন্তায় কিছু পরিবর্তন আনয়ন করেন। মার্ক্স বুর্জোয়া বিপ্লবকে তিনি বিপ্লবী প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে বলেছেন। 1905 সালের বিপ্লবের ব্যর্থতার পরে লেনিন উপলব্ধি করেন যে যেহেতু রাশিয়ায় প্রকৃত বুর্জোয়া নেই, তাই প্রকৃত বিপ্লব প্রোলেতারিয়েটদের মুখ্য ভূমিকায় দ্বারাই ঘটানো সম্ভব। লেনিন বাস্তবে বলশেভিকদের দ্বারাই এ ধরনের একটি বিপ্লব ঘটাতে সক্ষম হন। লেনিন প্রোলেতারিয়েটদের একনায়কতন্ত্রের একটি সংজ্ঞা দিয়েছেন যা মার্ক্সের সংজ্ঞা থেকে পৃথক। মার্ক্স মনে করতেন রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, কেননা রাষ্ট্র হলো শোষণের হাতিয়ার, কিন্তু লেনিন তা মনে করতেন না। লেনিন রাষ্ট্রকে পার্টির সমর্থক মনে করতেন এবং সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনীয় উপায় মনে করতেন। লেনিন বিশ্বাস করতেন সমাজতান্ত্রিক রাষ্ট্রে একটি মাত্র শ্রেণী থাকবে এবং ওই শ্রেণীর স্বার্থ তুলে ধরার জন্য একটি পার্টি থাকবে। লেনিন পার্টির মধ্যে গণতন্ত্রের এবং পার্টির নিচ থেকে উপরের কমিটিতে সরাসরি নির্বাচনের পক্ষে ছিলেন। পার্টি হবে কেন্দ্রীভূত ও সুশৃঙ্খলিত, পার্টির নিম্ন কমিটিগুলো উপরের কমিটির অধীনস্থ থাকবে। ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের ফলে লেনিনের এই ধারণা জন্মায় যে রাশিয়ার সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, কেননা পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ অপেক্ষা রাশিয়ার সমাজ তখন পিছিয়ে ছিল। বহুদলীয় গণতন্ত্র রাশিয়ার জন্য উপযুক্ত নয় বলে তিনি মনে করতেন। রুশ শ্রমিকদের শ্রেণী সংগ্রামের পথে মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী অধিকার আদায়ের কথা তিনি ভাবতেন। এ কারণে রুশ শ্রমিকদের মধ্যে মার্ক্সীয় তত্ত্ব প্রচার দ্বারা তাদের শ্রেণী চেতনা জাগরণের উপর তিনি জোর দেন। শ্রমিকরাই হলো বিপ্লবের হাতিয়ার এবং একমাত্র সর্বহারা শ্রমিকরাই বিপ্লব আনতে সক্ষম, একথা তিনি বিশ্বাস করতেন। তখন মার্ক্সবাদ বিকৃত হচ্ছিল প্রচুর পরিমাণে। রাশিয়ায় বহু মার্ক্সবাদী ত্রুটিমুক্ত ছিল না, এদের মধ্যে একদল আইনানুগ মার্ক্সবাদী হিসেবে পরিচিত ছিলেন। এরা একদিকে নারদদিকদের বিরোধিতা করেছিলেন, অন্যদিকে পুঁজিবাদীদের শ্রেষ্ঠত্বের কথাও প্রচার করেছিলেন। রাশিয়ায় আইনানুগ মার্ক্সবাদীরা সমাজতান্ত্রিক বিপ্লব ও সর্বহারা একনায়কতন্ত্রকে বাদ দিয়েই মার্ক্সবাদ প্রচার করতে চেয়েছিলেন। তারা মার্ক্সবাদের মূল তত্ত্বকে স্বীকার করেন। লেনিন এই আইনানুগ মার্ক্সবাদীদের প্রবলভাবে আক্রমণ করেন এবং তাদের যুক্তি ও তত্ত্ব খণ্ডন করেন, কিন্তু তিনি নারদনিকদের বিরুদ্ধে প্রচার কাজের জন্য সাময়িকভাবে এদের সাথে সমঝোতা করা শ্রেয় বলে মনে করতেন। রাশিয়ার মার্ক্সবাদীদের আগে ত্রুটি ছিল, রাশিয়ায় মার্ক্সবাদীদের আগে একটি ত্রুটি ছিল মার্ক্সবাদীরা মার্ক্সবাদের আলোচনা মার্ক্সবাদের মৌখিক প্রচার করেছিলেন, কিন্তু মার্ক্সবাদের শ্রমিকদের সংগ্রামের সাথে যুক্ত করতে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেননি। এ ত্রুটি দূর করার জন্য শ্রমিক শ্রেণীর মধ্যে আন্দোলন গড়ে তোলা রুশ মার্ক্সবাদীদের আশু করণীয় বলে লেনিন ঘোষণা করেছিলেন। লেনিন বিশ্ব বিপ্লবে তথা মার্ক্সবাদকে হাল লাগাত করেন। লেনিনের সময় ধনতান্ত্রিক বিশ্বে বিদেশে পুঁজি বিনিয়োগ শুরু করে। লেনিন মনে করেন এর ফলে পুঁজিবাদী ব্যবস্থায় টানাপোড়েন ও অসঙ্গতি দেখা দেবে, যা বিশ্ব বিপ্লবকে উৎসাহিত করবে। লেনিন যুক্তি দেখান যে যেসব দেশ পুঁজিবাদী শোষণের ভোগে
এবং যেসব দেশে বিপ্লবী কার্যক্রমের অবস্থা তৈরি হবে সেসব দেশে বলশেভিকরা সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রামের প্রয়োজনীয় নেতৃত্ব দিতে পারে। স্টালিন যথাযথভাবে মার্ক্সবাদী লেনিনের অবদানকে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, লেনিনিজম ইজ দ্য মার্কসিস্ট অব দ্য এরা অব ইম্পেরিয়ালিজম অ্যান্ড অব দ্য প্রলেতারিয়েট রেভলিউশন। লেনিন ছিলেন রুশ বিপ্লবের মহানায়ক, রুশ বিপ্লবের রূপকার। 1789 সালে ফরাসি বিপ্লবের বহু নেতা ছিলেন, এর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নেতার আবির্ভাব হয়, কিন্তু 1917 সালে বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন একজন, তিনি হলেন লেনিন। এ কারণে ক্রিস্টোফার হিল লিখেছেন, রুশ বিপ্লব ছিল লেনিনের বিপ্লব। তিনি একাধারে রাজনৈতিক তাত্ত্বিক সংগঠক। তিনি শুধু রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন না, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনেরও একজন প্রণেতা ছিলেন তিনি। লেনিনের অন্যতম কৃতিত্ব, তিনি মার্কসবাদকে বিশ্লেষণ করে একে রাশিয়ার উপযোগী করে প্রয়োগ করেছিলেন। তিনি মার্কসবাদকে বিকশিত করেন, সংশোধন করেননি। তিনি ছিলেন মার্কসীয় তত্ত্বের রূপকার। মার্কসীয় বিমূর্ত তত্ত্বকে রাশিয়ার জীবন উপযোগী জীবনধারার উপযোগী করে তার বাস্তব এবং সময় সুযোগ মতো প্রকাশ তিনি করেছিলেন। তিনি বিশ্বকে ফলিত সাম্যবাদের নতুন পথ দেখান। ঐতিহাসিক ফিশার বলেছেন যে লেনিন মার্কসীয় যে দর্শনের প্রতিপাদকে রাশিয়ার সমাজ জীবনের সর্বক্ষেত্রে এক ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে অনিবার্য উত্তরণে পৌঁছে দিয়েছেন। 1924 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন এই রাষ্ট্রদর্শ এই চিন্তা দর্শনের মহান রূপকার। তিনি ছিলেন একাধারে ইতিহাস সৃষ্টি এবং ইতিহাসের স্রষ্টা। তো এই ছিল মার্ক্সবাদ প্রসারে লেনিনের অবদান। অর্থাৎ অন্যান্য অনেকেই মার্ক্সবাদের প্রসারে ভূমিকা লাগলেও মার্ক্সবাদের যে চূড়ান্ত প্রসার রাশিয়াতে ঘটেছিল তার পুরোটা অবদানই কিন্তু লেনিনের ছিল। এবং ঐতিহাসিকরা কিন্তু বলছেন, এই যে বলশেভিক রেভলিউশন 1917 সালের অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব যেটি হয়েছিল এটি আসলে ছিল লেনিনের বিপ্লব। তার মতাদর্শেই কিন্তু তার দর্শনে মানুষ কিন্তু আবিষ্ট হয়ে কিন্তু এই আন্দোলনের পথকে সুগম করেছিল। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। ডান পাশে যে ছবিটি রয়েছে এটি লেনিনের ভাস্কর্য এবং বাম পাশে যে ছবিটি রয়েছে এই বিল্ডিংয়েই কিন্তু লেনিন তার জীবনের শেষ সময়গুলো কাটিয়েছিলেন এবং এখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা রাশিয়াতে মার্ক্সবাদের প্রসার এবং প্রসারে লেনিনের ভূমিকা এবং সেই সাথে লেনিনের উত্থান, তার জন্ম, তার শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্পর্কে জেনেছি। এরপরে তোমরা যদি বাসায় তোমাদের পাঠ্য বই একটু পড়াশোনা করো তাহলে দেখবে এই অধ্যায়টির এই আলোচনা তোমাদের সহজ লাগছে। এবং সেই সাথে সবাইকে অনুরোধ করব, সবাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধুবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সেই সাথে অন্যান্য মানুষদের সঙ্গে 3 ফিট দূরত্ব বজায় চলবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার আলোচনা শোনার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।